Guarda Polao! पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया कभी खुल जाएगा। अल्लाह मेरी तबा, अल्लाह मेरी तबा, अल्लाह मेरी तबा। अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल बिलेत बिलाश। आमी तानजीना फारा बोलछी। आशा करछी सबार ईद खूब भालो गिएछे, आमादेरो खूब भालो केटेछे एबार ईद। ईदेर व्लगे आमरा तीन दिने की की रान्नार आयोजन करेछिलाम सेगुलो देखिएछिलाम। तो सेखाने सबचेये बेशी जेटार अनुरोध बा कमेंट एसेछे आमार साजिया आर शाहनाज शिमुलेर व्लगे, सेटा हच्छे पर्दा पोलाओ रेसिपि। চিন্তা করলাম যে সেটাই সবার আগে দেই, তারপর ফ্রাইড রাইস আর অন্যান্য কিছু। আমার কুকিং ব্লগগুলোতে আমি এক্স্যাক্ট রেসিপি হিসেবে না দিয়ে আমি একটা ব্লগ আকারে দেই, কারণ হচ্ছে আমাদের রান্না করার সময় রেসিপি ফলো করে আসলে করি না। ইভেন বাসায় রান্নার পরও যদি গেস্ট কেউ এসে রেসিপি জানতে চান, এক্স্যাক্ট রেসিপিটা আমাদের পক্ষে বলা সম্ভব হয় না অনেক সময়, কারণ আসলে আমরা সেভাবে মেপে মেপে থাম্বুল ফলো করে কখনোই করি না। আমাদের আসলে এক্স্যাক্ট মাপ ধরে করা হয় না, পুরোটাই অভিজ্ঞতা আর চোখের আন্দাজে, তাই এক্স্যাক্ট কাউকে সেভাবে মাপ ধরে বলতে পারি না। কিন্তু আমরা ভবিষ্যতে ট্রাই করব রেসিপি আকারে দেওয়ার। সেটা অনেকে ভুল বুঝতে পারেন যে আমাদেরকে হয়তো বলতে চাচ্ছেন না, তা আমি পুরো প্রসেসটা আমরা কীভাবে রান্না করেছিলাম এক্স্যাক্ট আপনাদের সামনে তুলে ধরছি, সাথে আমি ইনগ্রেডিয়েন্টসগুলোও বলে দিচ্ছি, হয়তো আপনারা কিছুটা ধারণা পেয়ে যাবেন। যদিও ব্লগটার নামে আমি পর্দা বিরিয়ানি দিয়েছি, কিন্তু আসলে এখানে প্রসেস দেখানো হয়েছে কিন্তু দুইটার। প্রথমে কাচ্চি বিরিয়ানি, আমরা কিভাবে কাচ্চি বিরিয়ানিটা করি, তারপর শেষ অংশে থাকছে কিভাবে ওই বিরিয়ানিটাকে আমরা পর্দা বিরিয়ানিতে রূপান্তর করছি। কাচ্চি রান্নার প্রথম ধাপই হচ্ছে ভালো মতো ম্যারিনেশন। আগের রাতে আমরা সাধারণত ম্যারিনেট করে রেখে দিই। আমরা এখানে ল্যাম্ব নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় পিস করে কেটে নিয়েছি কাচ্চির জন্য। কাচ্চির পিসগুলো আসলে বড় বড় হয়, তো এখানে আগে বানানো কিছু বিরিয়ানি মশলা ঘরে বানানো সেগুলো দেওয়া হয়েছে, আর সাথে লাল মরিচের গুঁড়োটাও একটু দিয়ে নিলাম এক চামচের মতো। সেটা আপনারা কী পরিমাণ ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করছে, আর সাথে স্বাদ মতো লবণ। বিরিয়ানি শুরুর আগেই একপাশে পেঁয়াজ বেস্তা করার জন্য রেখে দেওয়া হয়েছিল, হালকা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বিরিয়ানির জন্য, কাচ্চির কালার বা ফ্লেভার কীরকম হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে বেস্তার উপর। এখানে দেখতে পাচ্ছেন যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, আর সাথে টক দইও একটু বিট করে রেখে দিয়েছি। এরপর এভাবে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। ম্যারিনেশনের এই পর্যায়ে যদি আপনি বেরেস্তাটা খুব সুন্দর করে গোল্ডেন আর ক্রিস্পি করে ভাজতে পারেন, সুন্দর একটা ঘ্রাণ হবে, সুন্দর ফ্লেভার আসবে, সেটা আপনার বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আর সব কিছু দিয়ে একসাথে এখন মাখানো হচ্ছে। মাখানোর পরে সবার লাস্টে এই যে পেঁয়াজ ভাজার যে তেলটা, এটাও ফ্লেভারটা অনেক বাড়াবে। সে তেলটা উপরে এভাবে ছড়িয়ে দেওয়া হলো, যেটা ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু এই তেলটা আগে দেওয়া যাবে না, পুরোটা জিনিস ভালোভাবে মেখে সবার লাস্টে তেল দিতে হবে, আদারওয়াইজ মাংসের গায়ে মশলাগুলো লাগবে না। এরপর এখানে অল্প পরিমাণ টমেটো কেচাপও অ্যাড করা হলো। এরপর সবার শেষে যে টক দইটা ছিল সেটাকে বিট করে রেখেছিলাম, সেটা দিয়ে আবার ভালোভাবে মাখানো হলো। মাখিয়ে সেটাকে ভালো মতো ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে এক রাতের জন্য রেখে দেওয়া হলো। এবার স্টেপ টুতে আছে কাচ্চি বিরিয়ানি রান্না করা। কাচ্চির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা আগে বলেছি, পেঁয়াজ। প্রচুর পেঁয়াজ লাগে এবং পেঁয়াজগুলো খুব ভালো মতো বেস্তা করে নিতে হয়। এখানে আমরা কোনো রকম কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করিনি।
পেঁয়াজটা যত সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজা যায় বিরিয়ানির ফ্লেভার এবং কালারটা ততই সুন্দর আসে। বিরিয়ানির জন্য এরকম আলুকে হালকা একটু তেলে ভেজে নেওয়া হয়েছে, সাথে সেদ্ধ ডিম সেটা একটু হলুদ দিয়ে কালারের জন্য ভেজে নেওয়া হলো। আগের রাতে ম্যারিনেট করা মাংসগুলো সাজিয়ে তার উপরে এইভাবে গুঁড়ো দুধ, পেঁয়াজের বেরেস্তা আর আলু বোখারা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে উপরে দেওয়া হলো। আর সাথে যে আলু ভাজা ছিল সেটা কাঁচামরিচ দিয়ে এভাবে সাজানো হচ্ছে। লেয়ারে লেয়ারে সাজানোর পর উপর দিয়ে একটু তেল আর অল্প একটু ঘি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো। কাচ্চি রান্নার জন্য যে পাতিলটা নির্বাচন করা হবে সেটা হতে হবে একটু ফ্ল্যাট চ্যাপ্টা ধরনের, যেন তাপটা চারিদিকে স্প্রেড হতে পারে। পুরো প্রসেসটাই হবে এক বসাতে দমে রান্না। এর পাশেই একটা বড় হাঁড়িতে পানি জাল হচ্ছে মশলা দিয়ে, এর মধ্যে ভাতের চালটা দেওয়া হবে। যেহেতু বাসমতি চাল ব্যবহার করা হচ্ছে তাই আধা ঘন্টা আগেই ভিজিয়ে রাখা হয়েছে। মশলাগুলো কিছুক্ষণ জাল হওয়ার পর ছেঁকে আলাদা করে তার মধ্যে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার অ্যাড করা হলো। পর খুব সাবধানে পানির মধ্যে ভিজে রাখা চালগুলো ছেড়ে দেওয়া হলো। কোনোভাবেই বেশি নাড়া যাবে না, কারণ ভেজা চালগুলো তাহলে গুঁড়ো হয়ে যাবে, এরকম লম্বা লম্বা ভাত আর হবে না। দেখতে পাচ্ছেন এরকম করে দুইটা পাতিল পাশাপাশি রাখা হয়েছে, ভাতটা একটু চাল চাল থাকতে এরকম করে তুলে ফেলা হচ্ছে, তুলে তারপর নিচের লেয়ারে এভাবে সাজানো হচ্ছে। সাজানোর সময় খুব আলতোভাবে ভাতগুলোকে রাখা হচ্ছে যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, চাপ না পড়ে কোনো। এভাবে একটা লেয়ার হওয়ার পরে ভাজা বেরেস্তাগুলো সাথে কিশমিশ বাদাম সেগুলো অ্যাড করা হলো। এই লেয়ারটা এইভাবে সাজানোর পর আবার পাশ থেকে এভাবে আলতো করে ভাত তুলে আগের পদ্ধতিতেই উপরে ছড়িয়ে দেওয়া হলো, খুব সাবধানে যেন ভাতগুলো ভেঙে না যায়, গুঁড়ো না হয়ে যায়। এভাবে সবগুলো ভাত উপরে দিয়ে তারপর একটা পাত্রে ঘি আর দুধ একসাথে মেশানো হলো। এরপরে দুধ আর ঘির এই মিশ্রণটি এভাবে ভাতের উপর দিয়ে এবং সাইড দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। মিশ্রণটার কারণেই ভাতটা ভিতরে ময়েস্টেন্ড থাকবে। এবং সবশেষে কালার দেওয়ার পালা। আমরা এখানে তিনটে কালার ইউজ করেছিলাম, ডার্ক রেড, ইয়েলো আর অরেঞ্জ। সাজানোর পালা শেষ, এবার ঢাকনা দিয়ে মুখ বন্ধ করার পালা। এরকমভাবে ঢাকনার সাইডটা এয়ার টাইট করার জন্য আটা আগে থেকে গুলে রাখা আটা দিয়ে সাইডটা মুড়িয়ে দেওয়া হলো। এভাবে আমরা বিরিয়ানি বসানোর জন্য হাই ফ্লেমে প্রথমে একটা লোহার চাকতি গরম করে নিই, তার উপর এই সাজানো আর সিল করা পাতিলটা দিয়ে দিই। কোনো কোনো সময় আটা মাখার না থাকলে এরকম করেও সিল করে দিই। এভাবে 8-10 মিনিট হাই ফ্লেমে জাল হওয়ার পর একদম লো করে দেওয়া হয়। ল্যাম্প বা খাসির কাচ্চি হলে সেখানে 1.5-2 ঘন্টা এভাবে হালকা আঁচে দমে রাখা হয়। আর দমে রাখার টাইমটা ডিপেন্ড করে পাতিলের সাইজ আর ভিতরে বিরিয়ানির পরিমাণ তার উপর। তা আমরা মোটামুটি যেহেতু পরিমাণ বেশি ছিল 2 ঘন্টার মতো রেখেছি। এখন দেখতে পাচ্ছেন চালগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয়ে গিয়েছে আর মাংসগুলো ওয়েল কুকড একদম। এভাবে পরিবেশনের সময়ও খুব সাবধানে আলতোভাবে সাজানো হয় যেন ভাতগুলো কোনোভাবেই চামচ লেগে গুঁড়ো না হয়ে যায়, না হলে দেখতে শুনতে লাগবে না। এই রান্নাটা কে খাবে? এই তো দেখিয়ে দিলাম সেকেন্ড পার্টটা, কিভাবে আমরা কাচ্চি বিরিয়ানি তৈরি করেছি। পরের পর্ব হচ্ছে ফাইনাল পর্ব, কিভাবে আমরা একটা রুটির ভেতর স্টাফিং করে বিরিয়ানিটাকে পরিবেশন করেছি। এই অ্যারাবিক ডিশটার মেইন কনসেপ্টই হচ্ছে এভাবে চারিদিকে নান রুটি দিয়ে মোড়ানো, ভিতরে বিরিয়ানি বা পোলাও। তো প্রথমেই এই খামিরটা তৈরি করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ময়দা, ইনস্ট্যান্ট ইস্ট, চিনি, টক দই, লবণ আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে একদম নান রুটির স্টাইলেই বানানো। শুধু এটা একটু বড় হবে যাতে ভিতরে
রাইসের স্টাফিংটা দেওয়া যায়। এভাবে ধীরে ধীরে রুটিটাকে বেলে বেলে বড় করা হচ্ছে। এরপর এরকম একটা গোল শেপের মিক্সিং বোলের ভেতরটায় পুরোটা ঘি বা তেল দিয়ে মাখিয়ে তার ভেতর এই বানানো নান রুটিটাকে ভালোভাবে সেট করা হয়েছিল। বোলের ভেতরটায় যদি এভাবে ঘি বা তেল দিয়ে গ্রিজ না করা হয় তাহলে সহজে এরপরে ভিতর থেকে বের হয়ে আসবে না, হয় ছিঁড়ে যাবে না হলে ভিতরেই থেকে যাবে। এরপরের স্টেপে যা করা হয়েছিল যে বাদাম, কিশমিশ আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে একটা লেয়ার সাজানো হয়েছে। বটম লেয়ারটা এভাবে সাজিয়ে উপর দিয়ে বানানো যে বিরিয়ানি সেগুলো আস্তে আস্তে খুব সাবধানে এর মধ্যে সাজানো হচ্ছিল লেয়ার বাই লেয়ার, মাংস, আলু, ডিম সবগুলোর সমন্বয়। আর খুব সাবধানে কাজটি করা হচ্ছিল যেন কোনোভাবেই রাইসগুলো কেটে কেটে না যায়। ঠিক সেম প্রসেসে পুরোটাই এভাবে স্টাফিং করা হয়েছে, পুর দেওয়া হয়েছে অনেকটা বলা যায়। তারপর একটা বাটিতে এভাবে ডিম গুলে নিয়ে এর মুখটা উপর দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে ওভেনে দিতে হবে। ওভেনটা এই জন্য আগে থেকে প্রিহিট করে রেখেছি। এরপর যে পাত্রটাতে রান্না করা হবে সেটা বোলের উপর দিয়ে জাস্ট এভাবে উল্টিয়ে তার ভেতর থেকে বোলটার ভেতর থেকে আস্তে আস্তে করে বের করে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা এই পাত্রটাও একটু তেল দিয়ে গ্রিজ করে নিয়েছিলাম। সবশেষে ডিমের ওই মিশ্রণটা দিয়ে একটু হালকা ব্রাশ করে দেওয়া হলো উপরে পুরোটাতেই। এতে করে যেটা হবে বেকিংয়ের পরে দেখা যাবে উপর লেয়ারটা খুব সুন্দর চকচকে হয়েছে। এরপর উপর দিকে একটু তিল বা সেসিমি সিড ছিটিয়ে দেওয়া হলো। এরপরে প্রিহিটেড ওভেনের ভেতর এটা বেক করার জন্য রেখে দেওয়া হলো। এসে গেছে, বলার নাম বলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দা পোলাও বা পর্দা বিরিয়ানি চলে এসেছে। এরপর বিয়ে বাড়িতে বউ জামাই আসার পর অথবা কোনো সিনেমার নায়ক নায়িকা আসার পর যেভাবে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম। এরপর সবার শেষে পর্দা উন্মোচনের পালা। এরপর বাড়ির ছোট জামাইকে দায়িত্ব দেওয়া হলো যে এটার পর্দাটা উন্মোচনের জন্য। সে তার দক্ষ হাতে পর্দা উন্মোচন করছে। এটা কি হচ্ছে জানেন? এটা হচ্ছে যে পর্দাটা খুলতেছে, পুরো হয়ে গেছে নিজে কেটে। আমাদের তাড়াহুড়ার কারণে বেশিক্ষণ রাখা হয়নি। আপনারা যদি ওভেন থেকে বের করে কিছুক্ষণ রেখে দেন তাহলে এই জিনিসটা পুরো জিনিসটা সেট হয়ে আসবে। তাহলে পর্দাটা খোলার সময় আর এরকম ভেঙে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটু ভেঙে যাচ্ছে। ওভেন থেকে বের করার পর যদি 10 মিনিট বা 15 মিনিট রেখে তারপর কাটা হয় তাহলে আর এই সমস্যাটা হবে না। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বিলেত বিলাস। পরবর্তীতে আরও কুকিং ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।